সল্টলেক হোমিওপ্যাথি হসপিটালে আসার জন্য সম্পূর্ণ গাইড এবং সম্পূর্ণ তথ্য জানার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হলো হসপিটালের ভিতরে, ঠিক গেটের বাম পাশেই আপনি দেখবেন একটা টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট নেবেন। টিকিট নেওয়ার পরে তারপরে এখানে দেখা যাচ্ছে লাইন আছে, উপরে বোর্ড রয়েছে, বোর্ডে আপনি ফলো করে দেখুন যে ওখানে বোর্ডের নাম্বার আছে, সিরিয়াল আসবে আপনার টিকিটের, তো আপনি সেই সিরিয়াল অনুযায়ী লাইন দেবেন। তারপরে আর গেট থেকে এন্ট্রি করার সময় যে ছোট্ট কুপনটি বা হাতে পাওয়া যাবে সেটা অ্যাবসলিউটলি ফ্রি, সেটার জন্য কোনো চার্জ দিতে হয় না। তো কুপনটা নেওয়ার পরে বাঁদিকেই যে টিনের শেডটা আছে সে তার উপরে রয়েছে একটি বোর্ড, সেই বোর্ডে আপনার কুপন নাম্বারটা বারবার শো হবে, সেই নাম্বারটি দেখে আপনাকে লাইন দিতে হবে কত নাম্বার কাউন্টারে আপনি যেতে পারবেন, ঠিক আছে? তো সেইটা নেওয়ার পরে এখান থেকে চলে গিয়ে ওখান থেকে আপনাকে বলে দেবে যে আপনি কোন বিল্ডিংয়ে মোটামুটি আপনার ডাক্তার বসবে, তো আপনি সেই অনুযায়ী সেই বিল্ডিংয়ে চলে যাবেন। এটা সম্পূর্ণ ডাক্তারের বিল্ডিং আছে, আপনি ওখানে গেট আছে, গেট থেকে উপরতলায় হোক, সাইডে হোক, নিচে হোক, যে কোনো জায়গায় আপনি গিয়ে আপনি ডাক্তার পেয়ে যাবেন, সেটা এই যে টিকিট কাউন্টার আছে এখানে যে দেখাবেন বোর্ডে এখান থেকে বলে দেবে, তারপরে ওখানটা চলে যাবেন। ডাক্তারবাবুর কাছে যখন যাবেন, আপনার ডাক্তার যেখানে বসে সেখানে গিয়ে আপনার সেই প্রেসক্রিপশনটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে কখন আপনার নাম ডাকে এবং চেয়ারে বসার ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? তো আপনার যখন নাম ডাকা হবে তারপরে আপনি ডাক্তার দেখাতে পারবেন, আর ডাক্তার দেখানোর পরে তারপরে আপনাকে ওষুধের জন্য পাঠিয়ে দেওয়া হবে। ডাক্তারকে দেখানোর পরে ওষুধের লাইন, ঠিক আছে, ওষুধের লাইনটা দেখে নিন। তো এখানে ওষুধের জন্য লাইন দিতে হবে, হলুদ প্রেসক্রিপশন বা হোয়াইট কালার প্রেসক্রিপশন যেটাই দিক না কেন, তো সেটা জমা দেওয়ার পরে তারাই বলে দেবে যে কোন জায়গা থেকে ওষুধটা রিসিভ করা যাচ্ছে। তো ওষুধটা রিসিভ করার মধ্যে অনেকটা সময়ই আপনার হাতে থাকবে, তো সেই মুহূর্তে আপনি কী করতে পারেন দেখুন, তখন লাঞ্চের ব্যবস্থা আছে। এখানে হসপিটালের যে গেট আছে এই গেটের সামনেই দুধারে দেখবেন যে অনেক খাবার স্ট্রিট ফুড রয়েছে, তো সেগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। প্রাইসও তেমন বেশি একটা নেই, একদম চিপ আছে, যেরকম 20 টাকা সবজি ভাত কি 30 টাকা সবজি ভাত পেয়ে যাচ্ছেন, আর ডিম ভাত পেয়ে যাচ্ছেন 40 টাকা, 50 টাকায় মাছ ভাত পেয়ে যাচ্ছেন। তো এই হলো ব্যাপার, তো খাওয়া দাওয়ার এখানে কোনো টেনশন নেই। আরেকটি বিষয়ে কথা বলি আমরা, সেটা হলো এখানে যেসব এমার্জেন্সি রুগীরা আছে তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় আর কি, তাদের তো যদি আপনি টিকিট কেটে ডাক্তার দেখাবেন তারপরে যদি তারা মনে করে যে আপনার রুগীকে এখানে ভর্তি করানো উচিত বা করিয়ে রাখবে, সেজন্য অবশ্যই সে ব্যবস্থা আছে খুব সুন্দরভাবেই। আরেকটা জিনিস, যে এখানে আসতে হলে অবশ্যই খুব সকাল সকাল আসতে হবে, আর যারা যারা দূর দিয়ে আসে তারা তো রাত্রে এখানে স্টেই করে, এখানে থেকেও অনেকে ডাক্তার দেখান, তারা একদম ফার্স্ট আসছেন হসপিটালে, তো তাদেরকে নাম নথিভুক্ত করার জন্য এবং একটি কার্ড বানানোর জন্য তাকে 5 টাকা পে করতে হবে এবং তাকে একটা নতুন কার্ড দেওয়া হবে, ঠিক আছে? তো সেই কার্ডটি নিয়ে তার পরের স্টেপ আপনাকে দেখতে হবে। তো এবারে ব্যাপার হলো, যারা দূর দূরান্ত থেকে আসে রাত্রে থাকার জন্য বা থাকতে হবে, সকালবেলা ভোরে লাইন দিতে হবে, ফ্যামিলিতে অনেক লোক আছে, তো তাদের জন্য ব্যবস্থা রয়েছে, রাত্রেও আপনি ওখানে সারা রাত্রে থাকতে পাবেন, এবং আপনি যেহেতু রাত্রে থেকে চেয়েছেন সেই জন্য আপনাকে 12টার সময় থেকেই একটা কুপন দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনি সকালবেলা ডাক্তার দেখাতে পারেন, ওকে? তারপরে পরের স্টেপে যারা আসবে লাইন বাই লাইন কুপন নিতে থাকবে এবং সেই সিরিয়ালে দেখাতে থাকবে, তো কোনো রকম আপনাদের টেনশনের কোনো কারণ নেই, এবং রাত্রেবেলা থাকবেন সেখানে। যদিও বা সেখান থেকে হসপিটাল থেকে তো আর কোনো রকম সরঞ্জাম দেওয়া হবে না যে আপনি রাত্রে কী মাথায় দিয়ে শোবেন বা কী বিছিয়ে থাকবেন, সেটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, আপনি বাড়ি থেকে কিছু নিয়ে আসুন, সেটাই সবচেয়ে বেটার হবে, এবং কি মশার কয়েল যদি পারেন সেটাও এনে রাখুন সেখানে। আর যেটা হলো, রাত্রেও ফুডের কোনো চিন্তা নেই, খাবারের কোনো চিন্তা নেই, স্ট্রিট ফুড যেটা বললাম আর কি, গেটের দুধারেই আপনি পেয়ে যাবেন খাবারের ব্যবস্থা, সেখানে রাত্রেবেলাও খাবার পাবেন এবং চায় কফি যেটা পছন্দ করে ওখানে পাওয়া যাবে। আর একটু আগে যদি আপনি চলে যান, ডি আইল্যান্ড আছে এবং জিডি মার্কেট আছে, সেখানেও খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা রয়েছে, জলেরও কোনো টেনশন নেই, এখানে আপনার জলের ব্যবস্থাও রয়েছে, আপনি জলও পেয়ে যেতে পারেন, ওখানে পেয়ে যাবেন আরামসে। সিটিজেনদের জন্য ভালো ব্যবস্থা আছে, তাদেরকে আলাদা তাদের একটা লাইন থাকে, তো সেই লাইনে দাঁড়ালে পরে কোনো অসুবিধা নেই, বয়স্কদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মেইন ব্যাপার হলো, প্রথমে টিকিটটা কেটে নিয়ে যত তাড়াতাড়ি টিকিটটা কাটা যাবে ততই ভালো। তো এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন আরও এরকম ইনফরমেশন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য। আরেকটা রিকোয়েস্ট করবো, সেটা হলো আমার
আরেকটি চ্যানেল আছে, যে চ্যানেলটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা আপনারা চ্যানেলটি দেখে নিতে পারেন, এই নামে সার্চ করে দেখুন আমার চ্যানেলটি। সেটাও যদি ভ্রমণ বিষয়ককে উৎসাহ থাকেন বা উৎসুক হন, অবশ্যই সেই চ্যানেলটি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন।